সম্মানিত হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যেটা দেখার পর আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে নিজেকে বিশ্বাস করতে পারবেন না আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন মসজিদটি পাবনা জেলা আমিনপুর থানা সৈয়দপুর নতুনপাড়া জামি মসজিদ আমাদের এখানে টাইলসের কাজ চলছে তো আমরা ঢাকা থেকে টাইলস নিয়ে আসছি এদিকে আসেন এখানে ধরেন এই যে টাইলসটি দেখতে পাচ্ছেন সূরা কাফিরুন দেয়া আছে সূরা ইখলাস দেয়া আছে সূরা ফালাক দেয়া আছে সূরা নাস আমরা প্রচলিত বাংলা ভাষায় যেটাকে চারকুল বলে থাকি আর কি এবং মক্কার ছবি দেয়া আছে মদিনার ছবি দেয়া আছে তো মানে টাইলসটা মানে এই যে জিনিসগুলো আজ প্রিন্ট করেছে মানে এমন ভাবে দেখেন এমন ভাবে প্রিন্টটা করেছে মনে হচ্ছে যে প্রিন্ট করার উপরে গ্লাস ফাইবার দেয়া ঠিক আছে প্রিন্টের উপর গ্লাস ফাইবার যেটা দেখে বোঝা যাচ্ছে আমরাও কেনার সময় বুঝতে পারিনি এই যে যখন এই টাইলসটা নিয়ে আসছি নিয়ে আসার পরে টাইলসটা লাগানো হয়েছিল তো জায়গায় জায়গায় ফোলা ফোলা তো ফোলা ফোলা থাকার কারণে আমাদের কেন যেন মনে হলো যে কি ব্যাপার টাইলস তো এরকম থাকার কথা না এত সুন্দর প্রিন্ট করা টাইলস আমরা টাইলসটা নামালাম নামানোর পরে আমরা কাগজটা তোলার পরে যেটা দেখলাম আসলে আমরা এটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না এই যে দেখুন তুলতেছি আঠা দেয়া এই যে দেখেন আসলে দেখেন মুসলিম জাতির ইমান ধ্বংস করার জন্য রহমত বরকত নষ্ট করার জন্য ইহুদি নাসারাদের নাস্তিকদের মানে কেমন চক্রান্ত চলতেছে মানে তারা কেমন ষড়যন্ত্র করতেছে যে এই জিনিসগুলো তো আমরা মসজিদে লাগাবো এটা আসলে মুসলিম জাতির জন্য কতটা কষ্টের বিষয় ঠিক আছে তো যাই হোক এই টাইলসটা দেখি তো কোন কোম্পানির মেড ইন ইন্ডিয়া হ্যাঁ মেড ইন ইন্ডিয়া এটা একটু ভালো করে তুলেন মেড ইন ইন্ডিয়া তো আসলে এটা তাহলে বুঝতে পারতেছি এটা ইন্ডিয়ারই চক্রান্ত প্রিন্ট কাগজের উপর চারটা সূরা দেয়া এবং নিচে কি দেয়া নিচে কি দেয়া এটা 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 বিশ্বাস করা যেটা বিশ্বাস করার মতো আর আরো একটা টাইলস আছে না আচ্ছা ঠিক আছে আসো তো দেখি এমন নোংরা কাজ এটা মসজিদের ভেতর আর করা যাচ্ছে না এটা বাহিরে এসেই দেখাতে হবে এমন ভাবে প্রিন্ট করে লাগানো জিনিসটা এই দেখেন কাগজটা এই পাশ থেকে তুমি না এই যে দেখেন হাউ স্ট্রেঞ্জ মানে এমন সব প্রাণী এমন নির্দিষ্ট জিনিস দেয়া এটা বিশ্বাসই করা যায় না এটা আসলে মানুষের মন কতটা নোংরা হলে মানুষ কতটা খারাপ হলে মানে এরকম করতে পারে মানে এই যে পবিত্র কোরআন সুরার নিচে এরকম অপবিত্র জিনিস এটা আসলে আমরা মুসলিম জাতি এটা মানতে পারি না এটা আসলে বরদাস্ত করা যায় না আমরা এগুলো তীব্র নিন্দা জানাই ঠিক আছে তো মানে এটা আসলে মুসলিমদের জন্য খুবই কষ্টের টাইলসটা কোথেকে কেনা হয়েছে দেখাই আপনাদের টাইলসটা হচ্ছে এনকে টাইলস গ্যালারি এটা কোথায় আছে 45 ক 1 কোরিবার্গ নতুন রাস্তা বাংলা মোটর ঢাকা 1000 এই যে দেখুন টাইলসটা দুইটি টাইলস এখানে কি যে দেখেন এই যে লেখা আছে মক্কা মদিনা দুই পিস 3400 টাকা এখন আপনাদের কাছে যেটা বলতে চাই আসলে এই ভিডিওটা করা শুধুমাত্র সবাইকে অবগত করার জন্য আসলে আপনাদেরও তো সচেতন হওয়া উচিত যে আমরা সচরাচর সবাই টাইলস কিনে থাকি গোরস্থানের জন্য মসজিদের জন্য বিভিন্ন জায়গার জন্য এরকম অবস্থা দেখে যে কোনো মুসলিম উম্মারি মানে মন চাইবে যে জিনিসগুলো আসলে কিনি তো কেনার পরে যদি নিচে যদি এরকম দেখা যায় এরকম দেখলে কিন্তু আসলে তখন কিন্তু মাথা ঠিক থাকে না কারো ঠিক আছে মানে এটা আসলে কি ধরনের চক্রান্ত এটা আজকে মুসলিম উম্মার ইমান নষ্ট করার জন্য ইমান নষ্ট করার জন্য এই কারসাজিগুলো চলতেছে এটা কারা করেছে তো আমরা এগুলা তীব্র প্রতিনিন্দা জানাই ঠিক আছে মানে আমরা আমরা মুসলিম জাতি আমরা যদি জোরে না উঠি তো আমরা যদি হুঙ্কার দিয়ে না উঠি আমরা যদি এগুলা বরদাস্ত করতে থাকি ওরা এগুলাই করতে থাকবে ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবাইকে সচেতন করে দিন ঠিক আছে যেন আমাদের মতো সবাই প্রতারিত না হয় আমাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল ওহাব সাহেব তো উনি ওনার মতামত আমরা শুনবো যে উনি এই বিষয়ে কি বলে দেখি একটু সরোজিতে সরো আচ্ছা ঠিক আছে বলেন আচ্ছা উনি হচ্ছে ভিডিওতে উঠতে চাচ্ছে না আচ্ছা আপনি বলেন জি আমার আর বলার কি আছে এখানে তো কথা হয়েই গেল বাকি কথা হলো যে এমন সূক্ষ্মভাবে
মানুষের ঈমান আমলকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে এরা। সবচেয়ে বড় কথা হলো যে কোরআনুল করিম পবিত্র, সবচাইতে গুরুত্বপূর্ণ যে সূরাগুলো সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো এবং মক্কায় মুকাররমার ছবি, মদিনার ছবি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাঠি মোবারক, টুপি, এরপরে হচ্ছে তেনার জোব্বা মোবারক, এগুলার ছবি এখানে আঁকানো। আর সেই কোরআনকে বেইজ্জত করার জন্য এরা আজকে নিচে লোকনাথের ছবি আর নিচে মূর্তির ছবি দিয়ে আজকে মানুষের ঈমানকে হরণ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা হলো গোপন ষড়যন্ত্র, আমি মনে করি এটা গোপন ষড়যন্ত্র, যার কারণে এরা নিচে এটা লাগাইয়া আল্লাহ পাকের কোরআনকে সামনে দিয়া মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছুই করছে না এরা। এই জন্য আমি সকলকেই অনুরোধ করব, যাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে অবশ্যই তারা এর প্রতিবাদ গড়ে উঠাইবে এবং যেন এই প্রতারিত কেউ না হয়। এই জন্য মেহরবানি করে সকলেই একজন আরেকজনকে জানাইয়া দিবেন বিষয়টা, যে আল্লাহ তাআলার কোরআনকে উপরে লেপ দিয়ে লাগাইয়া আর এ টাইলস বানাইয়া আর আজকে নিচে এরকমভাবে মূর্তির ছবি দিয়ে তার উপরে এটাকে লাগাইয়া দিয়া মসজিদের সাথে লাগাইয়া দেওয়া, এর অর্থ হলো এটা হলো গোপন ষড়যন্ত্র এবং গোপনভাবে মানুষের যেন ঈমান আকীদা ভিতর থেকে নষ্ট হয়ে যায় এবং মসজিদের সাথে যেন তাদের ছবি থাকে, এটা হলো তাদের উদ্দেশ্য। কারণ উপরে ছবি থাকলে তো টের পাইলে তো বুঝতে পারলে তো এরা তো কখনো করতো না। এই যে দেখেন আমাদের কেশিয়ার সাহেব কামরুল ইসলাম ভাই, উনি এই টাইলসটা ক্রয় করেছিলেন। এখানে মেমোতে নাম, মেমোতে আপনার নাম দেখেছেন, এই যে কামরুল ইসলাম ভাই, হ্যাঁ উনি মনে করেছিলেন। আমি মনে করি, আমি কামরুল ভাইকে বলতে চাই যে কামরুল ভাই, আপনি কি এই টাইলসটা কি উপরে যে এটা প্লাস্টিক লাগানো এই মনে করে কিনেছেন, না আসলে এটা টাইলসের উপরে কারুকার্য করে এটা মনে করেছেন, ভাই একটু বলেন দেখি। আমরা তো ভাবছিলাম যে আল্লাহর কাবার মদিনা যে লাগানো আছে আমরা একটা চয়েস করে নিয়ে আসছি, আর নিচে যেতে দিছি আমরা তো জানি না। হুম, না এটা কি আপনি মনে করেছিলেন যে এটা কি এরকম অন্য একটা আলাদা কিছু লাগানো নাকি টাইলসের সাথে কারুকার্য করে কি মনে করেছিলেন? আমরা মনে ভাবছি যে এটা টাইলসের সাথে অ্যাটাচ করা ছিল, আমরা ভাবছি এটা, কিন্তু এখন দেখি যে দুই ভাগে বিভক্ত, এটা উপরে পড়লে দিয়ে আল্লাহর কোরআন উপরে দিছে, নিচে এই হনুমান আর এলাকার লোকনাথের ছবি দেওয়া। আসলে বিষয়টা যেটা দাঁড়িয়েছে, এই যে নিচের যে টাইলসটা আছে এই টাইলসটা কিন্তু অরিজিনাল প্রিন্ট করা এবং প্রিন্টের উপর গ্লাস ফাইবার করা, যেন ওই জিনিসগুলো যেন নষ্ট না হয়, ঠিক আছে? এই মানে এই টাইলসটা তো মানে এই যে লেখাগুলা, এই লেখাগুলা এভাবে এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল, অথচ এই টাইলসের উপর এভাবে প্রিন্ট আছে, আর যেগুলো আমাদের মুসলিমদের প্রয়োজন সেগুলাই হচ্ছে স্টিকার দেয়া। তো এ বিষয়ে আপনারা কি বলবেন? মসজিদের কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, ভেতরে মোটামুটি কাজ হয়েছে, আরো কাজ চলছে।